হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি আলোচনা করবো মহাকাব্যের এক ও দুই নম্বরের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ উত্তর নিউ এস অনার্স পাশ এম এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে বিশেষত নিউ এস যারা দিচ্ছ তাদের এক নম্বরের উত্তর দুটি এক যোগ এক অথবা চারটে এক চারটে প্রশ্ন একসাথে দিয়ে দুই নম্বরের মতো করে কিন্তু দিতে পারে সুতরাং এই ভিডিওটি তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যাই শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বর প্রশ্ন উত্তর মহাকাব্য কি ধরনের সাহিত্য প্রকরণ আহ তন্ময় আখ্যানকাব্যের মহত্তম বিভাগ হলো মহাকাব্য রচনাকালের দিক থেকে অন্যতম প্রাচীন দীর্ঘ আখ্যান সম্বলিত এবং বস্তুনিষ্ঠ সাহিত্য প্রকরণই হল এই মহাকাব্য দুই নম্বর মহাকাব্য সম্পর্কিত আলোচনা কোন কোন সাহিত্য প্রাচীন প্রাচীন সাহিত্যে লক্ষ্য করা যায় অ্যারিস্টটলের পয়েটিক্স এবং সংস্কৃত আলঙ্কারিক বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ গ্রন্থে মহাকাব্য সম্পর্কিত চিন্তামূলক আলোচনা লক্ষ্য করা যায় মহাকাব্য কি শুধুই বস্তুনিষ্ঠ সাহিত্য প্রকরণ না মহাকাব্য শুধুই বস্তুনিষ্ঠ সাহিত্য প্রকরণ নয় প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার গীতিকাব্য প্রবন্ধে বলেছেন গীতি গীতিকবিতার মন্ময়তা এবং নাটকের বস্তুনিষ্ঠা এই দুইয়ের বিষ বিষয়েরই সমন্বয়ে মহাকাব্যে দেখা যায় মহাকাব্য কত প্রকার কি কী আমি কিন্তু আগের ভিডিওতে আমার হাতে লিখে সেই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করে দেখেছি ভিডিওটার কোয়ালিটিটা একটু কম হয়েছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন পরবর্তী প্রশ্ন সাহিত্য প্রকরণের আলোচনায় দুই প্রকার মহাকাব্য আর কি কি নাম আছে আমরা জানি যে আদি মহাকাব্যের আরেক নাম বস্তুনিষ্ঠ মহাকাব্য বস্তুনিষ্ঠ মহাকাব্য শুধু নয় যে মহাকাব্যের বিভিন্ন নাম হতে পারে বস্তুনিষ্ঠ মহাকাব্য শুধু মহাকাব্য এবং আধুনিক মহাকাব্য এরকম বিভিন্ন নাম হতে পারে এবং এর ভিতরে আবার যখন আমরা সাহিত্যিক মহাকাব্যের অন্য নাম হতে পারে আবার বস্তুনিষ্ঠ সরি জাতীয় মহাকাব্যের অন্য নাম হতে পারে সেটা কিন্তু আমরা পরে দেখবো মহাকাব্য কাকে বলে আমি কুন্তল চট্টোপাধ্যায় বা অশোক কুমার মিশ্র বা হীরেন চট্টোপাধ্যায়ের বই দেখে আমি হীরেন চট্টোপাধ্যায় থেকে ওই সংজ্ঞাটি আমি দিয়েছি তোমরা একটু দেখে নিও কারণ একটা বিষয় থেকে অথেন্টিক একটা সংজ্ঞা কিন্তু দেওয়া প্রয়োজন পরবর্তী প্রশ্ন মহাকাব্যের সৃষ্টি কিভাবে হয় একে কি একক সৃষ্টি বলা যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মহাকাব্য শেষ পর্যন্ত একক কবির হাতে কাব্যরূপ লাভ করলেও একে কিন্তু একক সৃষ্টি বলা যায় না বহুদিন ধরে বহু কবির সংযোজনের ফলে বহু উপকাহিনী একটি মূল কাহিনী কাহিনীধারায় এসে মেশার ফলে মহাকাব্যের সৃষ্টি হয়েছে মহাকাব্যের বিষয় কি ধরনের হয় মহাকাব্য যেহেতু আখ্যান নির্ভর কাব্য সেহেতু এর কাহিনী ইতিহাস পুরাণ বা লোককথা যেখান থেকেই সংগ্রহ করা হোক বীরত্বপূর্ণ কাহিনী এবং রণ উন্মাদনায় মহাকাব্যের অপরিহার্য বিষয় পরবর্তী প্রশ্ন মহাকাব্যের প্রধান রস কোনটি মহাকাব্যের উত্তর মহাকাব্যের প্রধান রস হিসেবে শৃঙ্গার বীর ও শান্ত এই তিনটি যে কোনো একটিকে নির্দেশ করেছেন তৎ রসতাত্ত্বিকেরা অন্য অন্য রসগুলি অঙ্গিরস হিসেবে কাজ করে প্রধান রসটিকে পরিপুষ্ট দান করতে পারে পরবর্তী প্রশ্ন মহাকাব্যের সূচনা কিভাবে হয় মহাকাব্যের সূচনা হবে আশীর্বচন নামস্ক্রিয়া বা বস্তু নির্দেশের দ্বারা পরবর্তী প্রশ্ন মহাকাব্যের আঙ্গিকটি কেমন হয় সংস্কৃত আলঙ্কারিকেরা মহাকাব্যের বহিরঙ্গ লক্ষণ নিয়ে বেশি উৎসাহিত ছিলেন কিন্তু এ বিষয়ে অ্যারিস্টোটালি একমাত্র আদিমধ্য অন্ত সমন্বিত একটি সুডৌল কাহিনীবিত্তের সম্পূর্ণ আঙ্গিকের কথা বলেছেন পরবর্তী প্রশ্ন মহাকাব্যের সমাপ্তি পর্বটি কেমন হয় উত্তর মহাকাব্যের সমাপ্তি লগ্নের নানা কাহিনীর পরিণতি হিসেবে ধর্মের ভয়ে এবং অধর্মের পরাজয় ঘোষিত হবে পাশ্চাত্য তাত্ত্বিকেরা অবশ্য মহাকাব্যের পরিণতি অশুভ হতে পারে বলেও মন্তব্য করেছেন তারা জোর দিয়েছেন এর অখণ্ড শিল্পসঙ্গত রূপ ও মহত্ব ব্যঞ্জক গাম্ভীর্যের উপর পরবর্তী প্রশ্ন মহাকাব্যের নায়ক কেমন হওয়া উচিত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আগের ভিডিওতে আলোচনা করেছি একটু বড় করে ভারতীয় আলঙ্কারিকদের মতে মহাকাব্যের নায়ক হবে কোনো দেব বা সৎ বংশজাত ক্ষত্রিয় বা উচ্চ বংশজাত নির্বতি মহাকাব্যের ভাষা কীরূপ মহাকাব্যের ভাষা হবে ছন্দময় এবং সেই ছন্দ হবে গুরুগম্ভীর তেজস্বিতা পরবর্তী প্রশ্ন একটি সার্থক আদি বা প্রাচীন মহাকাব্যের নাম করো একটি সার্থক প্রাচীন মহাকাব্যের নাম হল আদিকবি বাল্মীকি রামায়ণ একটি সার্থক আধুনিক বা সাহিত্যিক মহাকাব্যের নাম লেখ একটি সার্থক আধুনিক বা সাহিত্যিক মহাকাব্য হল মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবাদ কাব্য সাহিত্যিক মহাকাব্যের মূল লক্ষণ কি মৌল লক্ষণ কি সাহিত্যিক মহাকাব্যে এক প্রয়াসে সৃষ্ট এবং এর মৌল লক্ষণ মন্ময়তা কাব্যিক উৎকর্ষ আদি মহাকাব্যের মূল এখানে বেশ খানিকটা বেশি তুলনায় এর খানিকটা বেশি তাহলে সাহিত্যিক মহাকাব্যের মৌল লক্ষণ কেমন কি সাহিত্যিক মহাকাব্যের মৌল লক্ষণ হচ্ছে মনময়তা কাব্যিক উৎকর্ষ আদি মহাকাব্যের তুলনায় এখানে কি একটু একটু বেশি থাকে আচ্ছা সাহিত্যিক মহাকাব্য হিসেবে মেঘনাথবধের প্রত্যক্ষ পরোক্ষ প্রেরণা কী ছিল আমরা জানি সাহিত্যিক মহাকাব্য মেঘনাথবধ তাতে বাল্মীক তো করেছিলেন তিনি সেই সাথে বন্দ্যোপাধ্যায় কাব্য বা নবীনচন্দ্র সেনের রৈবত কুরুক্ষেত্র প্রভাস এই ত্রয়ী কাব্যের কিন্তু প্রভাব বা তিনি তার অনুসরণে কিন্তু লিখেছিলেন মহাকাব্য সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলির সার্থক রূপায়ণ আদি মহাকাব্যে নাকি সাহিত্যিক মহাকাব্যে দেখা যায় মহাকাব্যের যে সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে যে যে বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে মহাকাব্য লেখা হবে তার স্বার্থক রূপায়ণ কিন্তু সাহিত্যিক মহাকাব্যের তুলনায় আদি মহাকাব্যে কিন্তু আর বেশি লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে কৃত্রিম মহাকাব্যের যুগ হিসেবে কোন সময়টিকে চিহ্নিত করা হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত শ্রী রঙ্গনাথ বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান থেকে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত শ্রী নবীনচন্দ্র সেনের প্রভাস কাব্য পর্যন্ত সময়সীমা বাংলা সাহিত্যের ইতিহাসে কৃত্রিম মহাকাব্যের যুগ হিসেবে চিহ্নিত এপিক শব্দটির পরিভাষা কী এপিক শব্দটির পরিভাষা হলো মহাকাব্য তার পরবর্তী প্রশ্ন তন্ময় কাব্যের মহত্তম বিভাগটির নাম কী এটা আমরা আগেও দেখেছি তন্ময় আখ্যান কাব্যের মহত্তম বিভাগটি হলো মহাকাব্য মহাকাব্য কাকে বলে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি একটা অথেন্টিক সংজ্ঞা সেটা থেকে তোমরা একটু দেখে নিও মহাকাব্যে কে কে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ হিসাবে স্বীকার করেননি মহাকাব্যকে কে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ হিসেবে স্বীকার করেননি তিনি হচ্ছে বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় পয়েটিক্স গ্রন্থের রচয়িতাকে আমরা সবাই জানি যে সাহিত্যতাত্ত্বিক গ্রিক সাহিত্যতাত্ত্বিক অ্যারিস্টোটাল পয়েটিক্স গ্রন্থের রচয়িতা পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটাল কোন গ্রন্থে মহাকাব্য সম্বন্ধে আলোচনা করেছেন তার পোয়েটিক্স গ্রন্থে মহাকাব্যের সংক্ষিপ্ত আলোচনা করেছেন সাহিত্য দর্পণ গ্রন্থটি কার লেখা সাহিত্য দর্পণ গ্রন্থটি সংস্কৃত আলঙ্কারিক বিশ্বনাথ কবিরাজের লেখা বিশ্বনাথ কবিরাজ কোন গ্রন্থে মহাকাব্যের লক্ষণ নিয়ে চিন্তামূলক আলোচনা করেছেন বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণ গ্রন্থে মহাকাব্যের লক্ষণ নিয়ে চিন্তামূলক আলোচনা করেছেন ইংরেজিতে আদি মহাকাব্যকে কি বলা হয় ইংরেজিতে আদি মহাকাব্যকে বলা হয় এপিক অফ গ্রোথ ইংরেজিতে আধুনিক মহাকাব্যকে কী বলা হয় আধুনিক মহাকাব্যকে এপিক অফ আর্থ বা লেটারেরি এপিকও বলা হয় আধুনিক মহাকাব্যের অপর নাম কি আধুনিক মহাকাব্যের অপর নাম হচ্ছে সাহিত্যিক মহাকাব্য বা আলঙ্কারিক মহাকাব্য একটি আদি মহাকাব্যের নাম একটি আদি মহাকাব্য হচ্ছে রামায়ণ কয়েকজন ইংরেজি সাহিত্যিক মহাকাব্য রচয়িতার নাম হচ্ছে ভার্জিল মিল্টন ট্যাশো ক্যামোয়েন্স ম্যাথু আরনাল্ড প্রমুখ কয়েকজন বাংলা সাহিত্যের মহাকাব্য রচয়িতা মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন মধুসূদন দত্ত কোন মহাকাব্য লিখেছেন মধুসূদন দত্ত মেঘনাদবদ কাব্য লিখেছেন হেমচন্দ্র এর কাব্যের নাম লেখো সেটা হচ্ছে বৃত্ত কাব্য ভার্জিল ও মিল্টনের কাব্যের নাম ভার্জিনের কাব্যের নাম হচ্ছে এনিড আর মিল্টনের কাব্যের নাম প্যারাডাইস লস্ট পরবর্তী প্রশ্ন কয়েকটি সাহিত্যিক মহাকাব্যের নাম বাংলা সাহিত্যিক মহাকাব্য আর ইংরেজি সাহিত্যিক মহাকাব্য বাংলা সাহিত্যের মহাকাব্যের মধ্যে রয়েছে মধুসূদনের মেঘনাপাদ কাব্য হেমচন্দ্রের বিত্রসংহার কাব্য নবীনচন্দ্রের ত্রয়ী আমরা জানি কুরু কুরুক্ষেত্র রৈবতক প্রভাস ভার্জিনের এনিড আর হচ্ছে মিল্টনের প্যারাডাইস লস্ট তাহলে নবীনচন্দ্র সেনের হচ্ছে কুরুক্ষেত্র রৈবতক প্রভাস আচ্ছা ট্যাশোর জেরুজালেম ডেলিভার্স আর কামোয়েন্সের লুসিডাস আচ্ছা ম্যাথু আর্নান্ড এর দুটি সাহিত্যিক মহাকাব্য ম্যাথু আর্নন্ডের সাহিত্যিক মহাকাব্য হচ্ছে সরব আর আচ্ছা আচ্ছা ডন্ডি কোন গ্রন্থে মহাকাব্যের লক্ষণ নিয়ে আলোচনা করেছেন আমরা আগেও দেখেছি কাব্যদর্শে গ্রন্থে মহাকাব্যের লক্ষণ নিয়ে আলোচনা করেছেন মহাকাব্যকে কটি ভাগে ভাগ করা হয় ও কী কী মহাকাব্যকে দুটি ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে সতঃস্ফূর্ত বা আদিম মহাকাব্য আর আলঙ্কারিক বা সাহিত্যিক মহাকাব্য আদিম মহাকাব্য কাকে বলে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি ছোট্ট করে উদাহরণগুলো বলে দিচ্ছি রামায়ণ মহাভারত ইলিয়াড ওডিসি এগুলো আমি এখানে বললাম না কারণ একটা অথেন্টিক বই থেকে কিন্তু এই সংজ্ঞাগুলো দিতে হবে কালিদাসের এবার কিছু কিছু বিষয় যেমন কালিদাসের রঘুবংশ এগুলো হচ্ছে সংস্কৃত মহাকাব্যের উদাহরণ এগুলো কিন্তু সাহিত্যিক মহাকাব্য এটা হচ্ছে রঘুবংশ কুমার সম্ভব মধুসূদনের কাব্য ভার্জিনের এলিড ট্যাশোর জেরুজালেম ডেলিভার আচ্ছা মহাকাব্যের সর্বোচ্চ সর্বনিম্ন স্বর্গ সংখ্যা কত আমরা আগের ভিডিওতেও দেখেছি যে মহাকাব্যের সর্বোচ্চ সর্বসংখ্যা হচ্ছে একত্রিশটি স্বর্গ এবং সর্বনিম্ন তার সংখ্যা হতে হবে নয়টি মহাকাব্যের কাহিনী কেমন হবে মহাকাব্যের কাহিনী হবে বিশাল সর্বমর্ত পাতাল জুড়ে এর বিস্তার থাকবে মহাকাব্যের নায়ক কেমন হবে আমরা আগেও পড়েছি মহাকাব্যের নায়ক হবে দেবতা সদ্বংশত ক্ষত্রিয় দৃঢ়দত্ত গুণসম্পন্ন মহাকাব্যের গঠন কেমন হবে মহাকাব্যের গঠন হবে সংহত ও দৃঢ় পিনদ্ধ। এপিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে এপিক শব্দটি শব্দ থেকে ইপস এসেছে শব্দের অর্থ অর্থ এর হচ্ছে শব্দ গ্রোথ কাকে বলে মৌখিক ইপস কালজাত জাতীয় জীবন সম্মুখিত কাব্যকে এপিক অফ গ্রোথ বলে যেমন রামায়ণ মহাভারত ইলিয়ড ওডিসি এপিক অফ আর্থ কাকে বলে বিশেষ ধরনের শ্রোতার জন্য সচেতনভাবে লেখা মহাকাব্য যাতে পুরাণের পুনর্নির্মাণ হয় যেমন এনিড জেরুজালেম ডেলিভার্স প্যারাডাইস লস্ট মেঘনাদ কাব্য আসলে এপিক অফ গ্রোথটা হচ্ছে যেটা হচ্ছে আমরা জাতীয় মহাকাব্য বলছি বা আদি মহাকাব্য বলছি তাকে বোঝায় আর এপিক অফ আর্থ হচ্ছে যেটা সাহিত্যিক মহাকাব্য বা আলঙ্কারিক মহাকাব্য তাকে বোঝায় তাহলে আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্ত আমি এই চ্যানেলে কিন্তু এই সিরিজটা শুরু করেছি এরপরে আমি গীতি কবিতা ট্র্যাজেডি কমেডি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দুই নম্বরের মতো করে আলোচনা করো করবো যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য